দেখছেন কলকাতা টিভি সংবাদ, সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসন্ন লোকসভা ভোটে প্রার্থী ঠিক করা নিয়ে নানান টানাপোড়েনের ইঙ্গিত মিলেছে বিজেপির রাজ্য স্তরে। দলের রাজ্য স্তরের নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য এসেছে কলকাতা টিভির হাতে। এতে রাজ্য নেতাদের প্রস্তাবিত প্রার্থী তালিকা রয়েছে। এই প্রার্থী তালিকায় রয়েছে নানান চমক। তবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে যাদবপুর কেন্দ্রে প্রার্থী করার প্রস্তাব সম্ভবত সব চমকের সেরা ঝলক। বছর আড়াই আগে রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় বলিউড স্টার মিঠুনকে দেখা গিয়েছিল বিজেপির তারকা প্রচারক হিসেবে। সিনেমার ডায়লগ বলে বেশ বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি জাত গোখরো, এক ছবলে ছবি। গেরুয়া মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে নিজের উচ্চতার ঝকমকে স্টেটমেন্ট রেখেছিলেন ডিস্কো ডান্সারের নায়ক। সেই মিঠুনকেই কি এবার কলকাতার দক্ষিণে প্রার্থী করতে চলেছে মোদীর শাহের দল? যদি শেষ পর্যন্ত তাই হয়, কতটা সফল হতে পারে ভোটের দাবা বোর্ডে সেই গেরুয়া চাল? কি হয়েছিল 2019 লোকসভা ভোটে? গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন পরিচিত অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিজেপি দাঁড় করিয়েছিল অনুপম হাজরাকে। সিপিএম এর প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সমর্থন দিয়েছিল কংগ্রেস। ভোটে মিমি পেয়েছিলেন প্রায় 48% ভোট। দ্বিতীয় হলেও বিজেপির মিলেছিল মাত্র 27% সমর্থন। বাম কংগ্রেস জোটাতে পেরেছিল 21% ভোট। তৃণমূল প্রার্থী মিমি জিতেছিলেন 2,95,000 ভোটের ব্যবধানে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়। বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, যাদবপুর, ভাঙড় ও টালিগঞ্জ কেন্দ্র নিয়ে গঠিত যাদবপুর লোকসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল বড় জয় পায় 6টি বিধানসভা কেন্দ্রে। কেবল ভাঙড় কেন্দ্রে জেতে বাম কংগ্রেস সমর্থিত নওশাদ সিদ্দিকী। বেশ বোঝা যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র বিজেপির কাছে মোটেই ফুল বিছানো পথ নয়। এখানে লড়তে বিজেপির চাই এমনই প্রার্থী যাকে বাম সমর্থকরাও পছন্দ করবেন। যদি বাম ভোটের প্রায় সবটাই বিজেপিতে ট্রান্সফার করা যায়, যদি বিজেপি গত লোকসভা ভোটের সমর্থন ধরে রাখতে পারে, তবেই তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। মিঠুনকে প্রার্থী করার ভাবনা কি সেদিক থেকেই? মিঠুনের বাম ভাবমূর্তি কাজে লাগাতেই কি উত্তর কলকাতার ছেলে মিঠুনকে দক্ষিণ কলকাতার উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চলে দাঁড় করানোর কৌশল? এবার কি তবে প্যার ঝুঁকতানেহির বদলে মিঠুনের ভাবমূর্তি গড়া হবে মৃণাল সেন পরিচালিত মৃগয়া সিনেমার ছাঁচে? লোকসভার ময়দানি লড়াইয়ে রাজি হবেন তো 73 বছর বয়সী মিঠুন? রাজি হলে কিন্তু যাদবপুরে দেখা যেতে পারে ইন্টারেস্টিং নির্বাচনী দ্বৈরথ। কলকাতা টিভি।